হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যানার্জি সিরিজ, আমাদের রক্তের ফুটবল। ইস্টবেঙ্গলের ইনভেস্টার নিয়ে পরে একটা রিসেন্ট আপডেট রয়েছে যেটা তোমাদের সাথে আলোচনা করে নেব, কিন্তু এখন পর্যন্ত অনেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, তার সাথে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখো। তার কারণ ট্রান্সফার এবং ইনভেস্টার নিয়ে তোমাদের লেটেস্ট আপডেট একদম এক্সক্লুসিভ তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এরপর চলে আসছে আজকের খবরে। তো যে আপডেট উঠে আসছে সেটা হলো শ্রী সিমেন্টকে নিয়ে পরে। অনেকের মনের মধ্যে কোয়েশ্চেন রয়েছে যে শ্রী সিমেন্ট এবং ইস্টবেঙ্গলের অফিসিয়ালি বিচ্ছেদটা কবে হবে। তো তোমাদের জানিয়ে রাখি যে শ্রী সিমেন্ট কিন্তু অ্যাগ্রি হয়ে গেছে স্পোর্টিং রাইটসকে ফিরিয়ে দিতে ইস্টবেঙ্গলকে, এবং তার যে কাজ আছে সেই প্রক্রিয়াও নাকি শুরু হয়েছে, এবং যেটা শোনা যাচ্ছে যে 3 সপ্তাহের মধ্যেই কিন্তু শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গলকে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেবে। কিন্তু শর্ত হচ্ছে ওই লিগেল যে কাজকর্মগুলো আছে সেগুলো কিন্তু দু পক্ষকেই মেটাতে হবে, অর্থাৎ অনেক আইন থাকে, সে আইন কানুন ঠিক মতোভাবে পালন করে পরে এই এই টার্মিনেশনটা হবে, এবং 3 সপ্তাহের মধ্যেই তোমরা ধরে রাখো পৌঁছে যাবে শ্রী সিমেন্টের কাছ থেকে স্পোর্টিং রাইটস ইস্টবেঙ্গলের হাতে। তারপর নতুন ইনভেস্টরদের পালা, এবং যেটুকু খবর রয়েছে যে এই সপ্তাহে কিন্তু ইস্টবেঙ্গল যাবে বাংলাদেশ, যদি সমস্ত কিছু ঠিকঠাক হয়, দুপক্ষই যদি রাজি হয় ইনভেস্টর ইস্যুতে, এবং আইনজীবীকে সঙ্গে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল যাবে, এবং যদি সেখান থেকে ফলপ্রসূ আলোচনা হয়, তাহলে 3 সপ্তাহ পরেই যেদিন শ্রী সিমেন্ট স্পোর্টিং রাইট ফিরিয়ে দেবে সেই দিনই কিন্তু নতুন ইনভেস্টর নাম ঘোষণা হতে পারে, এবং সব পুরো প্রক্রিয়াটা কিন্তু এপ্রিলের প্রথম সপ্তাহ নাগাদ কিন্তু পুরোটা ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। যে আপডেটটি সব তোমাদের শেয়ার করলাম, ভালো লাগলে লাইক করবে, এবং তার সাথে অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেলটাকে অন করে রাখো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ সাপোর্টিং অ্যান্ড কিপ লাভিং। বাই।